السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. শিমুল মেমোরিয়াল লর্ডসওয়ার্থ স্কুল এন্ড কলেজে দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে স্নেহের শিক্ষার্থীদেরকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। স্নেহের শিক্ষার্থীরা, আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল লর্ডসওয়ার্থ স্কুল এন্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো হলো আখলাকে জামিমা ও প্রতারণার কুফল সম্পর্কে জানতে পারবো, গীবত ও হিংসার পরিণতি সম্পর্কে জানতে পারবো। আজকে আমাদের আলোচ্য বিষয় আখলাকে জামিমা, প্রতারণা, গীবত এবং হিংসা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব দ্রুত আজকে আলোচ্য বিষয় খাতা লিপিবদ্ধ করে নাও, তাহলে চলো এই পর্যায়ে আমরা ক্লাস শুরু করি। শুরুতে আমরা জানবো আখলাকে জামিমার পরিচয়। আমরা জানি আখলাক হলো দুই প্রকার, একটি হলো আখলাকে হামিদা আর আরেকটি হলো আখলাকে জামিমা। আখলাকে হামিদা প্রশংসনীয় গুণ, প্রশংসনীয় চরিত্র, আর আখলাকে জামিমা হলো নিন্দনীয় চরিত্র। পরিভাষায় আখলাকে জামিমা হলো যে খারাপ কাজ বা আচরণ মানুষকে হীন ও নিন্দনীয় করে তোলে তাকে আখলাকে জামিমা বলে। প্রিয় শিক্ষার্থীরা, আখলাকে জামিমা এমন একটি চরিত্র, এমন একটি বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য বা যে গুণের ফলে মানুষ মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হয়, সমাজে শান্তি শৃঙ্খলা থাকে না, অন্যায় ও অসৎ কাজের কি হয় প্রসার ঘটে, জান্নাত থেকে কি হয় বঞ্চিত হতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুশ্চরিত্র ও রূঢ় স্বভাব বা আচরণের মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না বা জান্নাতে প্রবেশ করবে না। শ্রেণী শিক্ষার্থীরা, তাহলে আখলাকে জামিমা হলো এমন কিছু বৈশিষ্ট্য যেগুলো কি রূঢ় ও দুশ্চরিত্র হিসেবে কি গণ্য করা হয়ে থাকে, যেমন মিথ্যা, প্রতারণা, গীবত, ফিতনা ফাসাদ, সুদ, ঘুষ ইত্যাদি, এগুলো হলো কি আখলাকে জামিমা, আর এগুলো দুশ্চরিত্র এবং রূঢ় আচরণ হিসেবে কি পরিচিতি লাভ করেছে। এজন্য যদি কোনো মানুষ এ আচরণে যদি লিপ্ত হয়ে থাকে তাহলে অবশ্যই সে ব্যক্তি কি হবে, মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত, সমাজে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবে, অন্যায় অসৎ কাজের প্রসার ঘটাবে আর জান্নাত থেকে বঞ্চিত হবে। এজন্য অবশ্যই কি করতে হবে, আখলাকে জামিমা পরিহার করতে হবে, সদ্গুণ অর্জন করতে হবে, আখলাকে হামিদা অর্জন করতে হবে আর আখলাকে জামিমা বর্জন করতে হবে। শ্রেণী শিক্ষার্থীরা, আখলাকে জামিমার আরেকটি নাম হলো আখলাকে সাইয়্যা। আখলাকে সাইয়্যা, আখলাকে সাইয়্যাকেও জামিমা বলা হয়, জামিমাকেও কি আখলাকে সাইয়্যা বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যে আমরা জানবো প্রতারণার বিষয়ে। প্রতারণা এর আরবি প্রতিশব্দ হলো আলগাসু। প্রতারণার শাব্দিক বা সমর্থ বোধক শব্দ আরো কিছু আছে, যেমন ঠকানো, আমানত রক্ষা না করা ইত্যাদি, এগুলো হলো প্রতারণার কি সমর্থবোধক শব্দ। আর প্রতারণার যদি আমরা সংজ্ঞায়িত করি প্রতারণাকে, তাহলে আমরা বলতে পারি প্রকৃত অবস্থা গোপন করে ধোকার উপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলে। অর্থাৎ প্রকৃত অবস্থাটা গোপন করা হবে আর নিজের স্বার্থ হাসিল করার জন্য প্রতারণার বা স্বার্থ হাসিলের জন্য যে অপচেষ্টা আছে সেটা করা হবে, এটাই হলো কি প্রতারণা। প্রতারণা হলো মিথ্যার অন্যতম একটি রূপ। অর্থাৎ প্রতারণা হলো কি মিথ্যারই একটি অংশ বিশেষ। প্রিয় শিক্ষার্থীরা, প্রতারণার কুফল বা প্রতারণা বর্জনের গুরুত্ব সম্পর্কে যদি আমরা বলি, তাহলে বলতে পারি আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি
ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। অনেক সময় হয় যে নিজের স্বার্থের জন্য, বন্ধুর স্বার্থের জন্য বা বিপদ থেকে উদ্ধারের জন্য অনেক সময় অনেক মানুষ সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করে ফেলে। আবার সত্য মিথ্যার মিশ্রণ যে অপরাধ, এটি জেনে শুনেও কি তারা সত্যকে গোপন করে থাকে। এজন্য আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে সতর্কবাণী আরোপ করেছেন যে তোমরা জেনে শুনে সত্যকে কি গোপন করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, মান ওয়াশা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে এই বাক্যটি, এই বাণীটি তিনি উল্লেখ করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, প্রতারণা সম্পর্কে যদি আমরা আরো বিস্তারিত জানতে চাই তাহলে দেখা যায় যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খাদ্য স্তূপের নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি হঠাৎ খাদ্য স্তূপের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন এবং যখন খাদ্য বের করে নিয়ে আসলেন দেখলেন যে নিচের অংশ ভেজা আর উপরের অংশ শুকনো। তখন তিনি খাদ্য স্তূপের মালিককে বললেন যে, হে খাদ্য স্তূপের মালিক, এটি কেন করেছো? তখন তিনি বললেন যে বৃষ্টির কারণে এমনটি হয়েছে। তখন রাসূলুল্লাহ বললেন যে তুমি ভেজা অংশই উপরে রাখতে, তাহলে যে ক্রেতা সে প্রতারিত হতো না আর নিঃসন্দেহে যে প্রতারণাকে সে আমাদের দলভুক্ত নয়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রতারণা বিভিন্ন দিক থেকে হয়ে থাকে, বিশেষ করে আর্থিক লেনদেন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতারণাটা বেশি হয়ে থাকে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জাল নোট ব্যবহার করা, তারপরে টাকা নির্দিষ্ট মেয়াদি দেওয়ার কথা বলে না দেওয়া, আর যদি ব্যবসায়িক লেনদেন বলি তাহলে বলা যায় যে ভালো জিনিস দেখিয়ে খারাপ জিনিস বিক্রি করা, পণ্য দ্রব্যের দুষ্ট দিয়ে গোপন করে রাখা ইত্যাদি, এ ধরনের কার্যক্রমগুলো কি ব্যবসা বাণিজ্য এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে দেখা যায়। আর এগুলো অবশ্যই এটি নিন্দনীয় কাজ এবং মানব চরিত্রের কি অত্যন্ত একটি ঘৃণিত কাজ, এজন্য অবশ্যই কি করতে হবে, প্রতারণা পরিহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের যে তিনটি নিদর্শনের কথা বলেছেন যে মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা আর আমানতের খেয়ানত করা। যেহেতু প্রতারণা হলো মিথ্যারই নামান্তর বিধায় এই কাজগুলো করলে কি মুনাফিকের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যেতে হয়। এজন্য প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমরা কি করব, প্রতারণাকে পরিহার করব, প্রতারণা থেকে আমরা বিরত থাকব, আমরা সর্বদা কি সত্য কথা বলব। প্রিয় শিক্ষার্থী, এরপর যে আমরা জানবো গীবত সম্পর্কে, গীবত আর বিভাষা শব্দ শাব্দিক অর্থ হলো পরচর্চা, পরনিন্দা ইত্যাদি। পরিভাষায় কারো অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কথা বলা যা শুনলে সে কষ্ট পায় তাকে গীবত বলে। আর যদি আমরা রাসূলের হাদিস শরীফ থেকে আমরা সংজ্ঞা বা পরিচয় জানতে চাই তাহলে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীদেরকে বলছেন যে তোমরা কি জানো যে গীবত কি? তখন সাহাবীগণ আরো বললেন, উত্তরে বললেন যে গীবত কি তা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গীবত হলো এমন জিনিস যে তোমার কোনো বন্ধু বা তোমার কোনো সহপাঠী বা তোমার কোনো পরিচিত লোক সম্পর্কে এমন কিছু বলা যা তার অনুপস্থিতিতে এমন কিছু বলা যা শুনলে সে কষ্ট পায়। তখন সাহাবীগণ আরজ করলেন যে, হে আল্লাহর রাসূল, আমরা যে কথাটি তার সম্পর্কে বলবো বা বলি সেই গুণটি, সেই বৈশিষ্ট্য, সেই দিক যদি তার ভিতরে থাকে। তখন রাসূলুল্লাহ বললেন যে সেটি হলো গীবত, আর যদি তার ভিতরে সেই গুণটি না থাকে তাহলে সেটি হবে বুহতান, বুহতান হলো অপবাদ। তাহলে গীবতের চেয়েও বেশি ভয়ানক হলো কি, বুহতান, অপবাদ দেওয়া। অর্থাৎ যে ব্যক্তির দুষ্টটি নিয়ে আমরা আলোচনা করছি সেই দুষ্টটি প্রকৃতপক্ষে ওই ব্যক্তির ভিতর নাই, অথচ তার উপর আমরা চাপিয়ে দিচ্ছি, অপবাদ দিচ্ছি, এটিকে আরবিতে বলা হয় বুহতান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অবশ্যই আমরা কি করব, গীবত থেকে বিরত থাকব, বুহতান থেকে বিরত থাকব। কেন বিরত থাকব? আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, আর তোমরা একে অন্যের গীবত করো না, পরচর্চা পরনিন্দা করো না। কেন? আইহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে যে তার ভাইয়ের মৃত মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করে? প্রকৃতপক্ষে কেউই তা কি পছন্দ করে না, ঘৃণা করে থাকে। এজন্য আল্লাহ তাআলা গীবতের এই এটি খারাপ দিক, গীবত যে
অত্যন্ত একটি ভয়ানক একটি মানব চরিত্রের ঘৃণিত দিক এটি উল্লেখ করার জন্য এটি চিহ্নিত করার জন্য এই বিষয়ে অবগত করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে এ ধরনের বাণী তিনি কি উল্লেখ করেছেন এজন্য অবশ্যই কি করতে হবে কিবোর্ড থেকে বিরত থাকতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে অবশ্যই আমরা কি করব কিবোর্ড থেকে পরনিন্দা পরচর্চা থেকে বিরত থাকব এ পর্যায়ে আমরা জানব হিংসা সম্পর্কে হিংসা এর আরবি প্রতিশব্দ হলো আল হাসাদ হাসাদ শব্দের শাব্দিক অর্থ হলো হিংসা করা হিংসা কাকে বলে কারো ধন দৌলত সম্মান ভালো ফল বা উচ্চ মর্যাদা দেখে তা ধ্বংস কামনা করাকে হিংসা বলে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে প্রতিবেশী বা অনেক ক্ষেত্রে পরিবারেরই কারো যদি ধন সম্পদ বৃদ্ধি পায় সম্মান বা ভালো ফলাফল অর্জিত করে অর্জন করে সেক্ষেত্রে আমরা কি করে থাকি হিংসা করে থাকি হিংসুটীয় মনোভাব আমাদের ভিতরে কি জাগ্রত হয় এগুলো থেকে আমরা কি করব নিজেকে বিরত রাখব হিংসার কুফল সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে দেখা যায় যে মানব সৃষ্টির পর হিংসার কারণে কি সর্বপ্রথম পাপ সংঘটিত হয় আদম আলাইহিসসালামের পুত্র কাবিল হিংসার কারণে কি তার আপন ভাই হাবিলকে কি করে হত্যা করে আপন ভাই হিংসার কারণে কি একে অপরকে হত্যা করে হিংসা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব আগুন যেমন শুকনো কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয় হিংসা তেমনি পুণ্যকে ধ্বংস করে দেয় সিনে শিক্ষার্থীরা তাহলে আমরা যে পুণ্য অর্জন করছি ভালো কাজ করছি আমরা ইবাদত বন্দেগী করছি এগুলো যদি আমরা ধরে রাখতে চাই জমা রাখতে চাই তাহলে আমাদের কি করতে হবে হিংসা থেকে বিরত থাকতে হবে হিংসা যদি করি ভালো কাজই করি তাহলে হিংসা ভালো কাজগুলোকে খেয়ে ফেলবে নষ্ট করে ফেলবে এর জন্য অবশ্যই কি করবো আমরা হিংসা থেকে বিরত থাকবো হিংসা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা সূরা ফালাকের মধ্যে বলছেন যে অহিংসার হাসিদিন ইজা হাসাদ আল্লাহ তাআলা নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অহিংসার হাসিদিন ইজা হাসাদ আমি হিংসুকের অনিষ্ট থেকে পানাহ চাই যখন সে কি করে হিংসা করে তার মানে হিংসা অত্যন্ত একটি মারাত্মক ব্যাধি মানসিক ব্যাধিও বলা যায় এজন্য এই হিংসা যেহেতু অন্যের ক্ষতি করে অন্যের খারাপ দিক বহন করে আবার নিজের যে আমলগুলো ভালো আমলগুলো সেগুলো নষ্ট করে দেয় এজন্য আমাদের কি করতে হবে হিংসা থেকে বিরত থাকতে হবে পুণ্য বেশি করতে হবে হিংসা থেকে বিরত থাকতে হবে তাহলে পুণ্যগুলো আমাদের কি থাকবে একত্রিত হবে আমাদের কল্যাণ বয়ে আনবে সিনে শিক্ষার্থীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন যে তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের মুন্ডনকারী অর্থাৎ ধ্বংসকারী দুটি রোগ হিংসা ও ঘৃণা তোমাদের দিকে হামাগুড়ি দিয়ে আসছে দ্বিতীয় অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখানে যে তোমাদের মুন্ডনকারী ধ্বংসকারী বলতে এখানে তোমাদের চুল মুন্ডনের কথা বলা হয়নি বরং তা হলো কি দিনের মুন্ডনকারী দিনের ধ্বংসকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে যদি কোনো ব্যক্তি হিংসা করে এটি প্রকৃতপক্ষে প্রথম পর্যায়ে তার নিজের ধ্বংস সে নিজেই করছে আবার দ্বিতীয় পর্যায়ে এসে সে কি তার যে ধর্ম সে ধর্মকে কি করছে ধ্বংস করছে এজন্য অবশ্যই কি করতে হবে হিংসা থেকে বিরত থাকতেই হবে আমরা হিংসা থেকে বিরত থাকবো আমাদের মনকে উদার এবং মানবতা সম্পূর্ণ হৃদয় হিসেবে আমরা নিজেদের হৃদয়কে গড়ে তুলব কেননা আমার দ্বারা যেন অন্যের কোনো ক্ষতি না হয় অন্যের কোনো সমস্যা না হয় এই বিষয়টি আমরা সর্বত্র কি করব চেষ্টা করব সিনে শিক্ষার্থীরা তাহলে আমরা আলোচনা করলাম এ পর্যায়ে তোমাদের জন্য কিছু মূল্যায়নের প্রশ্ন হিংসার আরবি প্রতিশব্দ কি হিংসার আরবি প্রতিশব্দ হলো আল হাসাদ বা হাসাদুল যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয় বাড়িটি কোন খন্ডে বাড়িতে হলো তিরমিজি শরীফের আখলাকে জামিমার অপর নাম কি আখলাকে জামিমার অপর নাম হলো আখলাকে সাইয়্যা আর হিংসুকের অনিষ্ট থেকে পানাহ চায় যখন সে হিংসা করে বাণীটি কোন গ্রন্থের বা কোন সুরার বাণীটি হলো সুরা ফালাকে গীবত শব্দের অর্থ কি গীবত শব্দের শাব্দিক অর্থ হলো পরচর্চা করা পরনিন্দা করা সিনে শিক্ষার্থীরা আশা করছি তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তরই সঠিকভাবে দিতে পেরেছো আগামী দিন তোমাদের এই অংশের উপর টপলেস ওয়ান হবে পাঠ 6-19 শ্রেণী শিক্ষার্থী আশা করছে তোমরা টপ লিস্টটি সুন্দরভাবে খাতা লিপিবদ্ধ করবে আর পরিশেষে তোমাদের
অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।